পদানদীতে পানি বৃদ্ধি পেয়েছে, সৃষ্টি হয়েছে তীব্র স্রোত, আর তীব্র স্রোতের কারণে নদী রক্ষা বাঁধ সহ বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভাঙন। ফরিদপুরের নদী বেষ্টিত চরভদ্রাসন চরহরিরামপুর ইউনিয়নের সবুলা শিকদারের ডাঙ্গি এলাকায় এই ভাঙন দেখা দিয়েছে। পদ্মা নদীর লোহার টেককোলের সংযোগ বাঁধেও দেখা দিয়েছে ভাঙন। এভাবে ভাঙন অব্যাহত থাকলে অস্তিত্ব সংকটে পড়বে সবুলা শিকদারের ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি। সবুলা শিকদার ডাঙ্গি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি পদ্মা নদীর একদম তীরে অবস্থিত। বর্তমানে নদীর পানি বৃদ্ধি পায়, স্রোতের তীব্রতা খুব বেশি এবং এখন ভাঙন অনেক শুরু হয়ে গেছে। ভাঙনের পর থেকে যে বালের বস্তা বস্তা বাঁধের কাজ শুরু করছিল শেষ হয়নি। গত দুই দিন আগে এখানে অনেক বস্তা স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে। এই সময় যদি দ্রুত কোনো পদক্ষেপ নেওয়া না হয় তাহলে এই স্কুলের প্রায় 150 ছাত্রছাত্রী তারা শিক্ষা থেকে বঞ্চিত হবে এবং এই স্কুল টিকে রাখা কষ্ট হবে।